যোৱা 16 মে'ত আজিৰ পৰা 3 মাহ আগতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নির্দেশ মর্মে আমি এটা আমার হাতত আসনি লৈছিল যে আমি পর্যায়ক্রমে অসম পুলিশক ফিজিক্যালি ফিট করে তুলি। তার প্রথম পর্যায়ত আমি যেটা ট্রেনিংত সেটি করেছো এই চলি আছে আর আমি নিশ্চিত কৈছিলোঁ যে প্রত্যেক ডিস্ট্রিক্টর প্রত্যেক বেটালিয়নত রেগুলার পিটি রেগুলার এক্সারসাইজ হব। এইখানে এটা যা প্রায় 1 বছর ধরে রেগুলার চলি আছে। তারপর 16 মে' তারিখ আমি ডিসাইড করেছিলাম পুলিশের যেখানে প্রায় 67,000 পার্সনেল আমি BMI টেস্ট করি আর সবক আমি 3 মাহর টাইম দিছি। 3 মাহর পিছত আমি আরম্ভ করি আজিবর। সো ইন দ্য মিন টাইম আমি 3 মাহর ভিতর কমপ্লিট একটা ডেটাবেস বানাইছো যিমান মানুহ আমার পুলিশের গভর্নমেন্টের পৰা দরমা পাই আছে সিহঁতর ডেটাবেস DDO ওয়াইজ বনোৱা হয়েছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ বনোৱা হয়েছিল তো সেইমতে আমার 67,000 কিছু আহিছে। তো সেইটুত আমি এটা প্রাইভেট কোম্পানির লগত যেটু আমার রিক্রুটমেন্টের টাইমতো মেজারমেন্ট করেছে তেওঁলোকক কন্টেক্ট করলো। তেওঁলোকে ইলেকট্রনিকভাবে সেই আমার ডেটাবেসর এগেইনস্ট হেড ক্রিয়েট করেছে BMI। তাত আরও বহুত ডেটা আছে, ডেট অফ বার্থ আছে, ইয়ার অফ জয়নিং দ্য সার্ভিস ইত্যাদি ইত্যাদি আছে। তো সেইটু আজির পর আরম্ভ করা হয়েছে কমপ্লিটলি ইলেকট্রনিক আর কমপ্লিটলি আমার লগত একটা CCTV আছে যেটু CCTV আপনার যেটু তাত হয়ে আছে সেটু ভয়েস এন্ড ভিডিও রেকর্ড হয়ে আছে। মানে যদি কারবার হাইট যদি আছে যে ধরক মো 172.8 লাইসে কথা কই দিয়ে আর তাত ফিল করে লো যে মানে পিছত কোনো কব নয় যে আমার ভুল হয়েছে। ঠিক তেনেকে ভেটু হয়ে করা হয়েছে। মুখ্য উদ্দেশ্য হল যে আমি পুলিশক হেলদিয়ার বানাব খুঁজছো, বেশি স্বাস্থ্য একটা পুলিশ আমি করব খুঁজছো। কারণ আমি রেগুলারলি এইটা দেখি আছো যে পুলিশের মানুষ একটা বয়স পার করার পিছত স্বাস্থ্যের জন্য বহু ঘটনা ঘটিত হয়, সেটা আমি এটা করব খুঁজছো। আমার নেক্সট টাইম আছে, যাকালি মো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কথা পাতিছো, নেক্সট টাইম আছে যে অহা বছরের পর আমি BMI লগত ব্লাড প্রেশার আর সুগার সেই দুটো অন দ্য স্পট টেস্টিং করি। সো আমার একটা ডেটাবেস হয়ে যাও। এইখানে হওয়ার পিছত আমি চেষ্টা করিম যে কেনেকে আমি একটা CT স্ক্যান, X-ray আর আল্ট্রাসাউন্ড এই তিনটা করব পারো আর এই ডেটাবেসটা কমপ্লিটলি আমার রেকর্ড থাকিব। এটা মানে আমি ফার্দার কারবার ইন্টারভেনশন লাগে কিবা লাগে। আজি সেইটো যে আমি আরম্ভ করছো সেইটো ইয়ারপরা 15 দিন চলিব, 31 আগস্টলৈকে চলিব। আমার টোটাল 36টা লোকেশন আছে যত আমি সেই সিস্টেমটো আজিরপরা স্টার্ট করছো। তার সিহঁতর টোটাল কেপাসিটি 350% পার আওয়ার। সো সেইটো লৈ যদি সিহঁতে মর্নিংৰ পৰা ইভিনিং করে আমি ডেইলি 12,500 কর্মী করব পাৰো। তথাপি ইমান মানুহ ডেইলি নহব, আমি 6,000-7,000 করব পাৰিম। মই ভাবো যে গোটেই এক্সারসাইজটা আমার 31 আগস্টর ভিতর কমপ্লিট হয়ে যাব। নেক্সট ফেজত আমার যেখানে 30+ BMI ওলাব, 30+ BMI থাকাখিনি আমি আকো আমার দেড়গাঁও পুলিশ ট্রেনিং কলেজত একটা মানে হেলথ ক্যাম্প নিচিনা করি, যত গভর্নমেন্টের ফালের পর আমার নিউট্রিশনিস্ট থাকিব, ডক্টরস থাকি, তাতলক আমি আকো 1 মাহৰ পৰা 3 মাহ ডিপেন্ডিং কার কিমান ইন্টারভেনশনের দরকার আছে রাখিম আর আমি 30 তলত আনবলে চেষ্টা করিম। আর মূল ধারণা হয়েছে যে সেইটা আমি 100% সাকসেসফুল হোক, কারণ যেটা আমি ডেটাবেস কালেক্ট করার পিছত আমার যেখানে হেলথ ইন্টারভেনশন হব সেইটা আমি করি ন্যাচুরালি এইটা আই যাব। কারণ ফিজিক্যাল এক্সারসাইজ থাকিব, ফুড আমি কোয়ালিটি কন্ট্রোল করিম কি খাবলে পাব। সো এইটা 30 তলত আমি আনিল। তারপর নেক্সট ইয়ারের কারণে আমি এনে টার্গেট রাখিছো যে নেক্সট ইয়ার আমি এই সেম টাইমত যেটা করিম তেতিয়া আমার উদ্দেশ থাকিব যে BMI আমি টার্গেট হিসাবে 28 হোক, এটুকু 28 হোক। তারপর পর্যায়ক্রমে আমি 25-26লৈকে আহিব খুঁজিছো। দ্যাট মে টেক 3 ইয়ার্স, দ্যাট মে টেক 4 ইয়ার্স। মোর যেটু ধারণা হয়েছে, ফিলিং হয়েছে যে আমি আজি যেখানে কইছো হয়তো কিছু পুলিশের কর্মীয়ে সেইটো অসুবিধাও পাব পারে, বয়াও পাব পারে, কিন্তু লং টার্ম হেলথ বেনিফিট বহুত হব। কারণ যেটা ওয়েট কম হব, যেটা আমি সদায় শুনে থাকো যে ওয়েট মানে অবেসিটি, ব্লাড সুগার আর ব্লাড প্রেশার এই তিনটা প্রায় মেইনলি প্রায়খানি বেমারি হয়। তো আমি সেই তিনটাহে টার্গেট করব খুঁজিছো নেক্সট 2-3 বছর। মই ভাবো যে সবর
হেলথটো ভাল হ'ব আৰু সবতকৈ ভাল যিটো বেনিফিট মই যিটো ভাবোঁ সেইটো পৰিয়ালৰ মানুহৰ কাৰণে, কাৰণ তেওঁলোকে এটা সুস্থ ঘৰৰ মানুহ পাব আৰু যিটো এটা এক্সপেণ্ডিচাৰ অন মেডিকেল প্ৰব্লেম সেইটো সবৰ নিজৰ নিজৰ কমি যাব। স্যার এটা ফার্স্ট টাইম নেকি অসমত? আমি এটো ফার্স্ট টাইম। স্যার আপুনি সাকসেস হল ফার্স্ট টাইম নেকি? মোর এটা আজি হতে 25 উলাইছে, সো মোর ওয়েট দিছে 170, হাইট দিছে 172.8 আর ওয়েট দিছে 75, সো হিটু প্রায় হতে কইছে 25 আপনার বিএমআই টু উলাইছে আর ওইটো রেকর্ড হই গেছে। ক্যালকুলেশন টু কেনে কি ক্যালকুলেশনের একটা সিস্টেম আছে, এই সিস্টেমটো মই মানে ইমিডিয়েটলি কব নোৱাৰো, কিন্তু হাইট ডিভাইডেড বাই ওয়েট ইনটু 100 বোধহয় ইনটু এজ, এজৰ কিবা আছে, এইটো এটা সিস্টেম আছে, ইন্টারন্যাশনালি একসেপ্টেড সিস্টেম। আর লগতে আমি ফিঙ্গারপ্রিন্টটো সবর মানে থাম ইমপ্রেশনও লৈছো। মেইন উদ্দেশ্য হল যে আমি এটা পুলিশের একটা ডেটাবেস বানাব খুঁজেছো, কারণ যেতে আমি ডিপ্লয়মেন্ট করো কিবা এটা করো তেতিয়া আমি একচুয়ালি পুলিশের মানুষ আহিছে না নাই, যেটো মানুষ আমি ডিপ্লয় করছো আহি পাইছে না নাই, এইটো যেতিয়া একবার ডেটাবেস হয়ে যাব তেতিয়া সেই ডেটাবেসর এগেইনস্ট আমি তাত একটা লিডার লগাই দিলে তেতিয়া অ্যাটেন্ডেন্স নিজে নিজে হয়ে যাব, সেইটো কারণে আর কোনো হাতে দিয়ে লিখিব না লাগে আর ইয়াস নো করব না লাগে, অটোমেটিক হয়ে যাব। প্লাস VVIP প্রোগ্রাম যেতিয়া হয় তেতিয়া সদায় আমার সম্মুখত একটা চ্যালেঞ্জ থাকে যে কোরবাত গোয়া পুলিশ কমাই গৈছে নেকি, সো সেইটোর পৰা আমি সেইটো নুই করব পাৰিম। সো আজি সেইটো সেকেন্ড ফেজ আর থার্ড ফেজত যে মানে আপনার কোথাও নেক্সট ইয়ারের পর আমি ব্লাড সুগার আর ব্লাড প্রেশার এই ডেটাবেস করব খুঁজেছো। তারপর অনারেবল চিফ মিনিষ্টার অলরেডি কইছে যে যে তার ইন্টারভেনশন হিসাবে আমি মেডিকেল সাপোর্ট লাগে এইটো স্টেট গভর্নমেন্টের পর আমাদের। কিমান বছর মান টার্গেট ভাবিছে, কিমান বছর ভিতর গোটে আর কি বলে? মই ভাবো যে এইটো কমপ্লিট প্রসেস যেটো মই কইছো 3-5 ইয়ার্স, কিন্তু 100% তো আপনি করব নোয়ারে, কারণ কিছুমান এনেকুয়া সার্জেনিক কারণ থাকে যত মানে which goes beyond blood pressure, blood sugar and BMI. So, but it would be a healthier police force.